সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, খ্রিস্টীয় নববর্ষ 2021-এর শুভেচ্ছা তোমাদেরকে। তো আমি তোমাদের ক্যালকুলাস পাঠদান করব। ক্যালকুলাসের দুইটি পোর্শন, একটি হলো ডিফারেনশিয়াল ক্যালকুলাস অন্তরজ নির্ণয়, আর একটি ইন্টিগ্রাল ক্যালকুলাস সমাকলন বা যোগজ নির্ণয়। তো আমরা ক্যালকুলাস জানার আগে আমরা শ্রদ্ধা জানাবো স্যার আইজ্যাক নিউটন এবং লিবনিজের প্রতি। স্যার আইজ্যাক নিউটন হলেন ব্রিটিশ সায়েন্টিস্ট, ম্যাথমেটিশিয়ান, ফিজিস্ট। স্যার আইজ্যাক নিউটনের নাম তোমরা জানো, সপ্তদশ শতাব্দীতে স্যার আইজ্যাক নিউটন এবং জার্মান শিক্ষাবিদ, গণিতবিদ, ফিজিস্ট, বিখ্যাত বহুমুখী প্রতিভাধারী লিবনিজ, এই দুইজন এই ক্যালকুলাস ডেভেলপমেন্টের পিছনে বা উদ্ভাবনের পিছনে, ক্যালকুলাস সৃষ্টির পিছনে, আবিষ্কারের পিছনে তাদের অবদান। আরও অনেকে আছেন, অয়লার আছেন, তো এই দুইজনের নাম আমরা আজকে স্মরণ করছি এই ক্যালকুলাস পড়তে গিয়ে। তো যাক, আমি ডিফারেনশিয়াল ক্যালকুলাস তোমাদের প্রথম শুরু করবো। মানে এই ডিফারেনশিয়াল ক্যালকুলাস তোমাদের ফিজিক্সে প্রয়োজন হবে, গতিসূত্র যখন পড়বে কেমিস্ট্রিতে প্রয়োজন হবে। তো ডিফারেনশিয়াল ক্যালকুলাস অপারেটর ডি, ডি দিয়ে প্রকাশ করা হয়, ডিডিএক্স। আমরা ভাগ বলি অনেকেই, আসলে ভাগ না, এটা একটা অপারেটর, ডিডিএক্স, ডিওয়াইডিএক্স, একটি ক্ষুদ্র রাশির সাপেক্ষে অপর একটি রাশির পরিবর্তনের হার, এক্স এর সাপেক্ষে ওয়াই এর পরিবর্তনের হার। এটা ওয়াই, এখানে যদি জেড থাকে জেড এর পরিবর্তনের হার, এটা ডিডিএক্স। তাহলে এটা আমরা বলবো ডিডিএক্স অফ ওয়াই বা ডিওয়াইডিএক্স, ভাগ না বলাই উত্তম। তো এই ডিওয়াইডিএক্স কিভাবে তৈরি হলো, সৃষ্টি হলো কিভাবে, আমরা একটু আলোচনা করি। আমরা তোমরা জানো ওয়াই সমান এফ এক্স, একটি ফাংশন। ফাংশন আমরা আলোচনা করবো পরবর্তী, শুধু জেনে রাখো যে ওয়াই হলো এক্সের ফাংশন, তোমরা স্কুলে পড়েছো। তো এখানে এক্সের যদি বৃদ্ধি হয় তাহলে ওয়াইয়েরও বৃদ্ধি হবে। এই ডেল ওয়াই ডেল এক্সটা হলো, ডেল এক্সটা হলো এক্সের বৃদ্ধি, আর ডেল ওয়াইটা হলো ওয়াইয়ের বৃদ্ধি। তো ওয়াই প্লাস ডেল ওয়াই এবং এফ অফ এক্স প্লাস ডেল এক্স, এই দুই সমীকরণ আমরা যদি বিয়োগ করি তো ওয়াই ওয়াই কেটে যাবে, থাকবে ডেল ওয়াই এফ। এই ক্ষুদ্র যে বৃদ্ধিটা সেটা দিয়ে আমরা ভাগ করি, এখানেও ভাগ এবং লিমিট লাগাই। লিমিট ক্যালকুলেশনেরই একটি চ্যাপ্টার, লিমিট বা সীমা, আমরা লিমিটকেও জানবো পরবর্তীতে। লিমিট এল আই এম দিয়ে লেখা হয় বা এল আই এম টি লেখা হয়, এল টি লেখা হয়। ডেল এক্স টেন্স টু জিরো, মানে এটা জিরো কাছাকাছি, জিরো হতে পারছে, ডেল ওয়াই ডেল এক্স, লিমিট ডেল এক্স। এটা এই জিনিসটার নামেই হলো ডিওয়াই ডিএক্স, এক্সের সাপেক্ষে ওয়াই এর বৃদ্ধি, এবং এগুলো ক্ষুদ্র জিনিস বোঝানো হয়েছে। তাহলে ডেল এক্স এ যদি এইচ দ্বারা প্রকাশ করি তাহলে লিমিট ডিওয়াই ডিএক্স সমান লিমিট এইচ টেন্স টু জিরো এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স ভাগ এইচ। ডিওয়াই ডিএক্স বের করার মূল সূত্র হলো এটা, মূল সূত্র বা আদি সূত্র, সেটা হলো ডিওয়াই ডিএক্স সমান লিমিট এইচ টেন্স টু জিরো এক্স প্লাস ওয়াই মাইনাস এফ অফ এক্স। তোমরা চিত্রে দেখার চেষ্টা করবে, চিত্রটা দেখো যে এটি একটি বিন্দু, পি বিন্দু, যার স্থানাঙ্ক হলো এক্স ওয়াই। এই পি বিন্দুটা এই এই গ্রাফ, গ্রাফটার উপর একটি বিন্দু। কিউ বিন্দুটা দেখো, এক্সের একটু বৃদ্ধি ডেল এক্স হওয়ার কারণে ওয়াই এর বৃদ্ধি হয়েছে ডেল ওয়াই, এবং কিউবের স্থানাঙ্ক এক্স প্লাস ডেল এক্স, ওয়াই প্লাস ডেল ওয়াই। তাহলে আমরা দেখি যে একটি চলকের পরিবর্তন হলে অপর একটি চলকের পরিবর্তন হয়, এই পরিবর্তনের যে রেট, পরিবর্তনের হার, বৃদ্ধি পাচ্ছে না হ্রাস পাচ্ছে, এইটা নির্ণয় করার জন্য ডিওয়াই ডিএক্স একটি গণিতের সফিস্টিকেটেড একটা ব্রাঞ্চ। এখনকার যে টেকনোলজি, এই রকেট থেকে শুরু করে সব কিছু যে পরিচালনা হয়, অণু পরমাণুর গতিবিধি সব কিছু নির্ণয় এই ডিওয়াই ডিএক্সের উপর নির্ভর করে। ক্যালকুলাস এবং ডিফারেনশিয়াল ওপর নির্ভর করে ওই বিষয়গুলি ডেভেলপ হয়েছে। আমরা আজকে মঙ্গলে যাচ্ছি, চন্দ্রে যাচ্ছি, এই যে আমাদের চৌম্বক ট্রেন থেকে শুরু করে বিভিন্ন যে
কনস্ট্রাকশন সব কিছু নির্ভর করবে এই ক্যালকুলাসের এর উপর, এই পরিমাপের উপর। এই পরিমাপের উপর নির্ভর করে আমাদের গণিত, আমাদের ফিজিক্স এগিয়ে যাবে এবং ব্যবসায়িক ক্ষেত্রে এই ক্যালকুলাসের অবদান অনস্বীকার্য। বীজগণিত, ত্রিকোণমিতি, অ্যানালিটিক, জিওমেট্রি, ব্যবসায়ী শাখা প্রত্যেকটি ক্ষেত্রে এই ক্যালকুলাসের ব্যাপক ভূমিকা। তো তোমরা এই জিনিস পড়ে আসো, আগামী দিন আবার আমি এটি এমসিকিউ ডিওয়াই ডিএক্স মূল সূত্রটি কী, এটা অনেক সময় থাকে, এখানে আমরা অনেক সময় ভুল করি, প্লাস হবে না মাইনাস হবে, এখানে কি হবে, এগুলো আমাদেরকে মনে রাখতে হবে এবং এভাবে আসে। এগুলো খুব সহজ জিনিস, আর আগামীতে আরও বিস্তারিত জানবো। তোমরা শুধু এই সূত্রটা একটু মনে রাখবা, ডিওয়াই ডিএক্স সমান লিমিট এস টেন্স টু জিরো এফ অফ এক্স প্লাস এস মাইনাস এফ অফ এক্স ভাগ এস, এটি ডিফারেনশিয়াল ক্যালকুলাসের অপারেটর ডিডিএক্স বা ডিওয়াই ডিএক্স বা ডিডিএক্স অফ ওয়ান আমরা ভাগ করবো না। তাহলে এটি, তাহলে আমরা এখানে আমাদের আজকে ডিফারেনশিয়াল ক্যালকুলাসের আমি সংক্ষিপ্ত লেকচারটি সমাপ্ত করতেছি। আগামীতে তোমরা আরও বিস্তারিতভাবে চলে আসো, আমরা ডিওয়াই ডিএক্স এর ব্যবহার কীভাবে ডিওয়াই ডিএক্স নির্ণয় করবো এগুলি ধীরে ধীরে জানবো। তোমরা ভালো থাকো, আল্লাহ হাফেজ।